আগামীকালকের জাতীয় মহাসমাবেশ এর স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কার্যক্রম তদারকির জন্য সার্বিক পরিস্থিতি অবলোকন করার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েবে আমির শায়েখ চরমোনাই। পুরোদমে এগিয়ে যাচ্ছে স্টেজ নির্মাণের কাজ। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দায়িত্বশীল বৃন্দ। আরো উপস্থিত আছেন ইসলাম আন্দোলনের মহতারাম সদস্য শায়খ রহমতুল্লাহ বড় সাহেবজাদা মাওলানা সৈয়দ মুনতাজুল করিম মুস্তাক, এটিএম হেমায়েত উদ্দিন, যুব নেতা মাওলানা নেসার উদ্দিন, সামনে ছিল না, এটা ওই কর্নারে ছিল না, সাংবাদিক মানে ক্যামেরাম্যান দাঁড়ানোর জন্য মেডিকেল থাকবে। আমি সেবার দেখলাম না, আমি এইটা তো ওই সাইডে সিদ্ধান্ত ছিল, কেটা কালকে সিদ্ধান্ত ছিল বাম পাশের কোণার থেকে মারি। দেখবেন ওখানে কাটা হয়ে গেছে। আমি বাড়াই দিই।